আজকে মান্ডে নাইট ওয়ার এপিসোডে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট থেকে শুরু করে ফার্স্ট ল্যান্ড পেপারভিউ এর বেশ কয়েকটি ম্যাচ কনফার্ম করা হয়েছে। এছাড়াও শেন ম্যাকম্যান কেন আজকের মান্ডে নাইট ওয়ার এপিসোডে ব্রন স্টোম্যানকে এত ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন, আর কেনই বা শেন ম্যাকম্যান ব্রন স্টোম্যানের মান সম্মান নিয়ে মজা করলেন আর বারবার কেন স্টুপিড বলছিলেন, আর ব্রন স্টোম্যান এবং শেন ম্যাকম্যানের ম্যাচ রেসলম্যানিয়াতে হবার কথা থাকলেও কেন ফার্স্ট ল্যান্ড পেপারভিউতে কনফার্ম করা হলো বা এটার পেছনের আসল রহস্য কি, এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, কোনো প্রকার ম্যাচ ছাড়াই কিন্তু আজকের মান্ডে নাইট রয়্যাল এপিসোডটি শুরু হবার আগেই WWE ম্যানেজমেন্ট তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছিলেন যে রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করতে চলেছেন WWE চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং ববি ল্যাশলি। আসলে কোনো প্রকার এক্সাইটমেন্ট ছাড়াই কিন্তু এই ম্যাচটি কনফার্ম করা হলো। অন্যান্য পেপারভিউ হলে মেনে নেওয়া যেত, তবে রেসলম্যানিয়া পেপারভিউতে এমনভাবে ম্যাচ বুকিং দেওয়া হচ্ছে এই বিষয়টি দেখে কিন্তু আমরাও শকড হয়েছি। তবে কি ভবিষ্যতে ব্রক লেসনার রিটার্ন করে এই স্টোরি লাইনের মধ্যে ঢুকবেন এবং এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ কনফার্ম করা হবে, এটার জন্যই কি WWE ম্যানেজমেন্ট এইটা করলেন? কেননা রেসলম্যানিয়ার ম্যাচগুলো কনফার্ম হওয়ার জন্য অনেক স্টোরি থাকে এবং সেই স্টোরির ভিত্তিতে মূলত সেই ম্যাচগুলো কনফার্ম করা হয়। তবে কোনো প্রকার ম্যাচ ছাড়াই আজকে হুটহাট WWE ম্যানেজমেন্ট মান্ডে নাইট রয়্যাল এপিসোডটি শুরু হবার আগেই অফিসিয়ালি কনফার্ম করে দেন রেসলম্যানিয়ার জন্য WWE চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং ববি ল্যাশলির মধ্যে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দেখুন, এই স্টোরি লাইন সম্পর্কে বর্তমান সময়ে কোনো প্রকার আপডেট আসছে না, বরং ব্রক লেসনারকে নিয়ে প্রচুর পরিমাণে রিউমার্স আসছে। তাই আমি এখনও বুঝতে পারছি না যে আসলে এই স্টোরি লাইনের সাথে ঘটতে চলেছেটা কি। তবে এই স্টোরি লাইনটি নিয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও রেসলম্যানিয়া পেপার ভিউ এর জন্য আরও একটি ম্যাচ কনফার্ম করা হয়েছে, আর সেটা হচ্ছে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সেইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি র ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন নতুনভাবে সেখানে নিউ ডে, আর নিউ ডে চ্যাম্পিয়ন হওয়ার পরে সেখানে এজ স্টাইলস আসেন। এজ স্টাইলস এসে তার বডিগার্ডকে কিছু বলেন এবং বডিগার্ড একটি আইডিয়া দেন যে তারা রেসলম্যানিয়াতে ম্যাচ লড়বেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর সেখানে এসে এজ স্টাইলস বলেছিলেন যে তার যেহেতু রেসলম্যানিয়াতে কোনো ম্যাচ নেই, আর এত বড় সুপারস্টার হওয়ার সত্ত্বেও যেহেতু কোনো ম্যাচ নেই, সেহেতু তিনি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্যই মূলত ঝুঁকে যাবেন। তো এটার পরে মূলত জেভিয়ার হুডস সেখানে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেন এবং রেসলম্যানিয়ার জন্য কনফার্ম করা হয় র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এজ স্টাইলস এবং তার বডিগার্ড এবং নিউডের মধ্যে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দেখুন, আজকের মান্ডে নাইট ওয়ার এপিসোডে সর্বপ্রথমে ড্রু ম্যাকইন্টায়ার এবং ববি ল্যাশলির ম্যাচ থেকে শুরু করে এই ম্যাচটি কিন্তু আজবভাবে কনফার্ম করা হলো। রেসলম্যানিয়ার ম্যাচগুলো যে এমনভাবে কনফার্ম হতে পারে এটা আমরা কখনোই এক্সপেক্ট করিনি। এছাড়াও আরও একটি ম্যাচ কনফার্ম করা হয়েছে ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য, আর সেই ম্যাচটি হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার এবং সেই ম্যাচের মধ্যে আপনারা জানেন গত সপ্তাহের মান্ডে নাইট ওয়ার এপিসোডে দেখেছিলাম সেই ম্যাচটিতে কোনো রেজাল্ট এসেছিল না ড্রু ম্যাকইন্টায়ার এবং সেই ম্যাচের ম্যাচটিতে। তো এই সপ্তাহে এদের মধ্যে তেমন কোনো ফিউড দেখা যায়নি, তবে WWE ম্যানেজমেন্ট হুটহাট কনফার্ম করে দিয়েছেন ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য সেই ম্যাচ এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ। এছাড়াও র্যান্ডি অর্টন এবং অ্যালেক্সা ব্লিজের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হয়েছে। এই বিষয়টি দেখুন কেমন একটি উদ্ভট টাইপ লাগছে। তবে আর যাই হোক, অ্যালেক্সা ব্লিজ এবং র্যান্ডি অর্টনের মধ্যে ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হয়েছে, এই বিষয়টি WWE ম্যানেজমেন্ট অফিসিয়ালি কনফার্ম করেছেন আর এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তবে এই বিষয়টি নিয়ে স্পেশালি একটি ভিডিও আসতে চলেছে আজকে কিছুক্ষণ পরে, আপনারা অবশ্যই চ্যানেলে চেক আউট করবেন। আরও একটি ম্যাচ কনফার্ম করা হয়েছে ব্রন স্টোম্যান এবং শেন ম্যাকম্যানের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান সিঙ্গলস ম্যাচ ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য। তো আপনারা অবশ্যই সকলেই জানেন যে এদের স্টোরি লাইনটি কিন্তু কন্টিনিউ হচ্ছিলেনই রেসলম্যানিয়া পেপারভিউতে ম্যাচ করার জন্য। তবে WWE ম্যানেজমেন্ট মান্ডে নাইট ওয়ার এপিসোড এসে তাদের ম্যাচটি করেন, সেখানে তাদের ম্যাচ অনুষ্ঠিত না হলে, সেখানে ক্লিয়ার কোনো রেজাল্ট না আসলে ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য তাদের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করে দেন। তবে মান্ডে নাইট ওয়ার এপিসোডে অনেক বাজেভাবে শেন ম্যাকম্যান আক্রমণ করেছিলেন, এজন্যই যে ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য তেমন কোনো বড় ম্যাচ এখনও পর্যন্ত WWE ম্যানেজমেন্ট কনফার্ম করতে পারেননি, আর এদের ম্যাচটি ফার্স্ট ল্যান্ড পেপারভিউতে হয়তো বা অনুষ্ঠিত করবেন, আর এটার জন্যই আজকের মান্ডে নাইট রয়্যাল এপিসোডে এতটাই বাজেভাবে আক্রমণ করেছেন শেন ম্যাকম্যান এবং ব্রন স্টোম্যানকে একেবারে তার মান সম্মান নিয়ে হাসাহাসি করেছেন। তো যাই হোক, ব্রন স্টোম্যান এবং শেন ম্যাকম্যানের মধ্যে ফার্স্ট ল্যান্ড পেপারভিউয়ের জন্য একটি ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হয়েছে। তবে এদের ম্যাচটি আমার কি মনে হয় জানেন তো, ফার্স্ট ল্যান্ড পেপারভিউতে ক্লিয়ার কোনো রেজাল্ট আসবে না, আর এদের ফিউডটি হয়তো বা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ফার্স্ট ল্যান্ড পেপারভিউর পর থেকে। আর ফার্স্ট ল্যান্ড পেপারভিউর পর থেকে এদের ফিউডটিতে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে মূলত প্রত্যেক মান্ডে নাইট রয়্যাল এপিসোডে ফিউড কন্টিনিউ হতে 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 এক পর্যায়ে দেখা যাবে মান্ডে নাইট রয়্যাল এপিসোডে ফিউডটি গিয়ে রেসলম্যানিয়াতে
ব্রনস্টোমেন এবং শেন ম্যাকম্যানের মধ্যে বড় কোনো ভয়ঙ্কর স্টিপুলেশনের মাধ্যমে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেটা আপনারা আজকের মান্ডে নাইট রয়্যাল এপিসোডে দেখেছিলেন। এদের মধ্যে ভয়ঙ্কর কিছু ফিউড, ঠিক এমনভাবে পরবর্তীতে মান্ডে নাইট রয়্যাল এপিসোডে এদের ফিউডটি কন্টিনিউ হবে এবং রেসলমেনিয়া পেপার ভিউতে গিয়ে ব্রনস্টোমেন এবং শেন ম্যাকম্যানের মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটিতে সর্বশেষ কিছু আপডেট। ভিডিওটি উপভোগ হলে অবশ্যই একটি লাইক, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।